আল্লাহর জিকিরের মাধ্যমে কি হয় বলেন না সবাই মুখ খুলে বলেন কি পরিষ্কার হয় আমি বলছি না আল্লাহর রাসূল বলছেন এই আল্লাহর জিকির করা লাগবে আর একটু আস্তে কোন সবাই মুখ খুলে বলেন লাগবে 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 আল্লাহর জিকিরের মাধ্যমে কল কি হয় পরিষ্কার হয় কি হয় না তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর কি হয় কল পরিষ্কার হয় ঠিক কি না এখন এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে আল্লাহর জিকির করে না করার ব্যাপারে বাধা দেয় আছে এখানে ফতোয়ার কোনো শেষ নাই এখানে যে ফতোয়া দেওয়া শুরু করছে জোরে জিকির জায়েজ নাই কথা কয় না একাত্রিত বৈশা জিকির জায়েজ নাই মসজিদের ভিতরে একাত্রিত জোরে জোরে জিকির জায়েজ নাই আস্তে কয় দেয় আমরাও দেশে নাই মাশাল্লাহ এই জন্য ও আমরাও দেশেও আছে ও এই ফতোয়া এখানেও আছে না কপাল ফোরারা তাই এই ফতোয়া দেওয়া নাকি নারী নেতৃত্ব জায়েজ নাই প্রচলিত গণতন্ত্র মানলে এটা সম্পূর্ণ কুফুরি জায়েজ নাই এই ফতোয়া দেওয়া নাকা এই ফতোয়া দেওয়া নাকা কারণটা কি কারণটা কি ফতোয়া শেষ খালি ওইটা আর ফতোয়া শেখো নাই এইটাই শেখছেন ফতোয়া আবার বাড়ি কাছে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই হ্যাঁ লা ইলাহা শব্দের অর্থ কি বলেন আল্লাহ নাই কি নাই আল্লাহ নাই ইল্লাল্লাহ কয় বলে আল্লাহ নাই তা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নাই ইল্লাল্লাহ আল্লাহ নাই আল্লাহ আছে কই পুরে কপাল ফোরা কথা বুঝেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ বাদে কোনো মাহবুদ নাই কেহ মাহবুদ নাই লা ইলাহা কোনো এলা নাই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ জোরে বলেন কথা ঠিক না বাকি কপাল ফোরার ঝা মুস্তাস্তা মিনহুকে হজম করে আস্তে আস্তে জিকির করা জায়েজ নেই কথা কয় না জায়েজ নাই এই যে বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো পাঁচ যে যাই খালি আল্লাহর জিকিরে আর কিছু তো বাজে নাই কারণ আছে কি আছে কারণ আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান কে পারে না আমার হয়ে বললেন না আল্লাহর রসুল বলছে কিনা বলছে আল্লাহর রসুল বলে শয়তান উযাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকার আল্লাহ খনাসা ওয়াইদা গফালা ওয়াসওয়াসা প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে আল্লাহ রসুল বলতেন শয়তান মজবুত হইয়া বৈশা বনি আদমকে ওয়াসওয়াসা দেয় গুনার ভিতরে লিপ্ত করায় আল্লাহ রসুল বলতেছেন যেই আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জিকির করবে ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না অর্থাৎ আল্লাহর জিকির শয়তান সহ্য করতে তাহলে আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান তুমি পারো না কা ব্যাপার বুঝতে হইবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন একটা শয়তান নির্ধারণ করা আছে আমি বলিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তাহলে আপনার জন্য কি একটা শয়তান নির্ধারণ করা আছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে কিন্তু ওয়ালাকিন আসলামানি শয়তান একটা নির্ধারণ করা আছে কিন্তু ওইটা আমার কাছে আত্মসমর্পণ করছে এখন শয়তান আত্মসমর্পণ করছে আল্লাহ রসুলের কাছে আপনারা আমার কাছে শয়তান এই আত্মসমর্পণ করছে কবে করছে জোরে করছে হ্যাঁ করছে তাই যদি না করিয়ে থাকে তাহলে এখন শয়তান কামটা করে কি হাদিসের ভিতরে আসছে ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ এক শ্রেণী আমার বন্দা বান্দিরা দুনিয়ার ভিতরে আছে তারা দুনিয়ার ভিতরে আমার হুকুম অনুযায়ী চলতে চলতে এক পর্যায়ে মনে হয় যেন আব্দুল করিম আব্দুল করিমের চক্ষু আব্দুল করিমের হাত আব্দুল করিমের জিব্বা আল্লাহ রব্বুল আলামিন বলেন তখন ওর হাত দুইখানা আব্দুল করিমের হাত থাকে না
ওই হাত দুইটা আমার কুদরতি হাতে পরিণত হইয়া যায়। এমন এক শ্রেণী আমার বান্দা বান্দি দুনিয়ার ভিতরে আছে যারা আমার হুকুম পালন কইরে আমার পথে চলতে 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 চক্ষু দুইটা মনে হয় আব্দুর রহিমের চক্ষু, ওদের চক্ষু আব্দুর রহিমের চক্ষু থাকে না, আইনুহু আইনুল্লাহ, চক্ষু দুইটা মাওলার কুদরতের চক্ষে পরিণত হইয়া যায়। জিব্বা মনে হয় আব্দুর জব্বারের চক্ষু, জিব্বা আসলে তার জিব্বা থাকে না, আল্লাহর কুদরতে জিব্বায় পরিণত হইয়া যায়। এই আমি বলছি যেরকম, তাইলে বন্দা বান্দি আল্লাহর হুকুম নবী তরিক অনুযায়ী চলতে চলতে হাত যদি চক্ষু যদি জিব্বা যদি এই কাণ্ড ঘটাইতে পারে, তাহলে এক শ্রেণীর আছে না শয়তানের পথে চলতে চলতে ওদের হাত দুইটা শয়তান হয়ে যাইতে পারে না, আস্তে কয় দেয় চক্ষু দিলে শয়তানের চক্ষু হইতে পারে না, জিব্বারা শয়তানের জিব্বা হইতে পারে না, পারে পারে পারে, তাহলে কি হইল ব্যাপারটা? এই আল্লাহর যাকে সহ্য করতে পারে না শয়তান, তাহলে তুমি আল্লাহর যাকে সহ্য করতে পারো না, কান দুইটা শয়তানের কান হইছে, কার কান? যাকে শব্দের অর্থ কি বলেন, স্মরণ করা, যাকে শব্দের অর্থ কি কার স্মরণ করবে? এই বান্দা বান্দি আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? আবার কেন আসতে কার স্মরণ করবে? তাহলে আল্লাহর স্মরণ করবে তুমি সহ্য করতে পারো না, ব্যাপারটা চিন্তার বিষয়, কথা ঠিক? ওদিকে আমরা কি জানি নিয়মটা কি, মান আহাব্বা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আবনা, এই মান আকসারা শাইআন আকসারা যিকরাহু, ও মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মহাব্বত করে তার স্মরণও বেশি শেষে বেশি বেশি করে। কে কইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যে যেই জিনিসকে বেশি মহাব্বত করে তার স্মরণও বেশি করে। আর আল্লাহ দাবি করছেন আল্লাযীনা আমানু আশাদ্দু, মালিক বলতেছেন মোমিন বান্দাবান্দিরা আমার সব জিনিসের বেশি মহাব্বত করে। কে বলছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মোমিনরা আমার কি সবচেয়ে বেশি মহাব্বত করে, এর অর্থ কি মোমিন বান্দাবান্দি আল্লাহর স্মরণও বেশি করে। কথা বোঝেন না কিছু নাকি? মুখ বন্ধ করে সেলাই করে বইয়ে থাকলে ভিতরে ঢুকবে কি? হ্যাঁ, কথা কওয়া লাগে না, হানা কওয়া লাগে না কি? তাহলে মোমেন বন্দাবান্দি আল্লাহকে বেশি মহাব্বত করার অর্থ কি মোমেন বন্দাবান্দি আল্লাহর জিকিরও জোরে বলেন, কথা ঠিক কিনা? এ কপাল পোড়ারা, যারা আমার মাওলার জিকির করো না, আমার মাওলার জিকির সহ্য করতে পারো না, বাজান তোমাদের কপাল পইয়া গেছে। কারণ ভালো কইরা যাই না রাইখো কুল্লু এনাইয়া তারা সাব্বি মাফি, হে যেই ভান্ডির ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই পড়বে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এ মৌতের সময় কেউ ইচ্ছে করে কালিমা পড়বে এরকম কেউ পারার সম্ভাবনা আছে? না। মৌতের সময় মানুষের হুশ থাকে? না। এই মৌতের সময় মানুষের হুশ থাকে? না। ওই সময় ইচ্ছে করে কেউ কালিমা পড়বে আল্লাহর নাম নেবে এটা কোনো দিন সম্ভব না, কিন্তু যেই আল্লাহর বান্দা বান্দি তার কলবের ভিতরে আমার মাওলার জিকির বসাতে পারবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির দরকার আছে না নাই? আছে।